নওদায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে আমতলা গ্রামীণ হাসপাতালে যান নওদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলী। হাসপাতালে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রয়েছে সকল রোগীরা। বুন্দায় নগর পঞ্চায়েত সমিতির সদস্যের এই অভিযোগের ভিত্তিতে ব্লক স্বাস্থ্য আধিকারিককে নিয়ে শুক্রবার হাসপাতাল পরিদর্শনে যান তিনি। দেখা যায় হাসপাতালে বিনা বেডে মাটিতে রয়েছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। হাসপাতালের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে রোগীদের। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হবে বলে জানান জুলফিকার আলী। মুর্শিদাবাদের নওদার বুন্দায় নগর গ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। অজানা জ্বরে মৃত্যু হয়েছে তিনজনের, ডেঙ্গু আক্রান্ত একাধিক। দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে শুক্রবার আমতলা গ্রামীণ হাসপাতালে যান নওদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলী। হাসপাতালে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রয়েছে সকল রোগীরা। বুন্দায় নগর পঞ্চায়েত সমিতির সদস্যের এই অভিযোগের ভিত্তিতে ব্লক স্বাস্থ্য আধিকারিককে নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান তিনি। দেখা যায় হাসপাতালে বিনা বেডে মাটিতে রয়েছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। হাসপাতালের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে রোগীদের। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান জুলফিকার আলী। তিনি জানান হাসপাতাল থেকে সমস্ত ওষুধ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। এই বিষয়ে হাসপাতালের সমস্ত চিকিৎসক ও ব্লক স্বাস্থ্য আধিকারিককে নিয়ে বৈঠক করা হবে বলেও জানান তিনি। শুনছি আমাদের নওদার বিভিন্ন জায়গাতে ডেঙ্গু ধরা পড়েছে। সেই ডেঙ্গু বিশেষ করে বুন্দায় নগরে পঞ্চায়েত সমিতির মেম্বার আমার কাছে এসেছিলো সকালবেলাতে। এসে বললো হাসপাতালে আমাদের যে সমস্ত পেশেন্টরা আছে সব নিচে মেঝেতে পড়ে ঠিক মতন দেখছে না, ওষুধ লিখছে বাইরে। ওই কারণে আমি ওই পঞ্চায়েত সমিতির মেম্বারকে নিয়েই এবং ডিএনএসকে নিয়ে আমি হসপিটালে ঢুকেছিলাম। এবং হসপিটালে ঢুকে হ্যাঁ একটা জিনিস প্রমাণ আমরা পেলাম, যেমন বেড কভার একেবারে নোংরা, ঠিক মতো কাছে না, সেটা ডিএনএস সুপারকে বললেন। দ্বিতীয়ত হলো বেডের হাল খারাপ, মানে 50টা বেড আমাদের এখানে হসপিটালে, অথচ 80-90 পেশেন্ট আছে। এবার তাদের অটোমেটিকই মেঝেতে থাকতে হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এখানে বেড কী করে বাড়ানো যায়। তিন নম্বর পয়েন্ট হলো ইলেকট্রিকের ব্যবস্থাও খুব খারাপ। বিভিন্ন জায়গাতে আরও 4-5টা ঘর আমরা খুলে দিয়ে সেখানে রুগী রাখার ব্যবস্থা করেছি, সেখানে অন্ধকার, ইলেকট্রিকটা নাই। তো বিনিয়োগ সাহেব বললেন যে ওটা ইমিডিয়েট মিস্ত্রি লাগিয়ে কাজ করছি। সবচেয়ে বেশি বড় কমপ্লেন যেটা, এই ডেঙ্গু রোগের অনেক পেশেন্ট তারা বারবার একটা কথা বলতে চাইছে, আমাদের বাইরে ওষুধ কিনতে হবে। কিন্তু আমাদের এই সরকার সমস্ত ওষুধ বিনা পয়সায় সাপ্লাই দিচ্ছে। দুদিন আগে সিএমএস সাহেব এসেছিলেন এখানে, তিনি এসে ডাক্তারদের ক্লিয়ারই একটা কথা বলে গেছেন যে কেউ আপনারা বাইরের ওষুধ দিচ্ছেন না। 99% ওষুধ এই হসপিটাল থেকে দেওয়ার ব্যবস্থা কিন্তু আছে। কিন্তু তার মধ্যে কয়েকজন ডাক্তার, তাদের সঙ্গে আমরা কথা বললাম, সেই ডাক্তারগুলো বললো যে আমরা যতটা পারি কম লিখছি বাইরের ওষুধ। তাদেরকে নির্দেশ দেওয়া হলো এবং সন্ধ্যাবেলায় সমস্ত ডাক্তার নিয়ে ডিএনএসকে নিয়ে আমরা বসবো আজকেই 8টার সময়তে, এবং যারা যাতে বাইরের কোনো ওষুধ তারা না লেখে এবং হসপিটাল থেকেই টোটাল ওষুধ দেয়। দিদিমণি এই ওষুধের ব্যবস্থা কিন্তু অনেক আগে থেকেই করেছে, আমাদের সরকার গড়ার পর থেকেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যকে একটা অন্য চোখে দেখেছে। সেখানে আজকে আমরা আমতলা হসপিটালের অরিজিনালি বেহাল অবস্থা, সেটা রিকভারি হবে আমরাও জানাবো। আপনারা দেখছেন TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।